হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন সিনেমন এবং আজকের ভিডিওতে আমি স্ট্যানলি কা ডাব্বা নামের অসাধারণ একটা সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি বাজি ধরে বলতে পারি এই গল্প শেষে আপনি অত্যন্ত ইমোশনাল হয়ে যাবেন। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই ছোট্ট ছেলেটির নাম স্ট্যানলি। সে বাচ্চাদের স্কুলে ক্লাস ফোরে পড়ে। স্ট্যানলি অনেক বুদ্ধিমান। সে তার ক্লাসের সকল বাচ্চাদের খুব সুন্দর করে গল্প বলে শোনাতে পারে। এই কারণে ক্লাসের সবাই তাকে অনেক পছন্দ করে। সিনেমার শুরুতেই দেখা যায় তার মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন। এই আঘাতের চিহ্ন নিয়েই সে স্কুলে প্রবেশ করছে। আজকে ক্লাস শুরু হওয়ার অনেক আগেই সে স্কুলে চলে এসেছে, তাই আপাতত সে ক্লাসরুমে সম্পূর্ণ একা। নিজের মনকে ভালো রাখার জন্য সে নিজেকেই নিজে নানা রকম গল্প বানিয়ে শোনাতে থাকে এবং নানা রকম গান গিয়ে নিজের মন ভালো রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর তার বন্ধুরা সবাই ক্লাসে চলে আসে। সে তার বন্ধুদের নিয়ে পুরো ক্লাস মাতিয়ে অনেকক্ষণ গান বাজনা করে। বাচ্চাদের এই গান বাজনা শুনতে পেয়ে তাদের ইংরেজি শিক্ষক মিসেস রোজি ক্লাসরুমে আসে। সে অন্য সকল শিক্ষকদের চেয়ে অনেক আলাদা। সে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। সে তাদেরকে অনেক যত্ন করে পড়ায়। ক্লাসের বাচ্চারাও এই কারণে তাকে অনেক পছন্দ করে। রোজি যখন ক্লাসে ছিল তখন সে খেয়াল করে স্ট্যানলির মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন। এটা দেখে সে অবাক হয়ে স্ট্যানলিকে প্রশ্ন করে এটা সে কিভাবে পেয়েছে। কিন্তু বুদ্ধিমান স্ট্যানলি একটা মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে মিসেস রোজিকে বলে যে তার মা তাকে নিয়ে বাসের সাথে উড়ে উড়ে যাচ্ছিল। তখন সে উড়ন্ত অবস্থায় রাস্তা থেকে পড়ে যায়, তাই সে ব্যথা পেয়েছে। ক্লাসের বাচ্চারা এটা শুনে বেশ হাসাহাসি করে। এসব উল্টাপাল্টা কথা শুনে মিসেস রোজিও তাকে আসল ঘটনাটা জিজ্ঞেস করতে ভুলে যায়। সে তাকে বাথরুমে গিয়ে নিজের মুখটা ধুয়ে আসতে বলে। বাথরুমে যাওয়ার পর সেখানে তার সাথে দেখা হয় তাদের হিন্দি সাবজেক্টের টিচার মিস্টার ভার্মার সাথে। মিস্টার ভার্মা একজন রাক্ষস প্রজাতির মানুষ। সে খুবই পেটুক। কোথাও খাবার দেখলেই তার মুখে পানি চলে আসে। এমনকি স্কুলের ছোট ছোট বাচ্চাদের টিফিন বক্সের দিকেও সে নজর দেয়। স্কুলের কোনো ছাত্রই তাকে পছন্দ করে না। সকল ছাত্ররাই গোপনে তাকে খাটাস বলে ডাকে। বাথরুমে স্ট্যানলিকে দেখেই খাটার সাথে সাথে তাকে আবার ক্লাসে ফিরে যেতে বলে। স্ট্যানলি ক্লাসে ফিরে আসার পর তাদের ক্লাস শুরু হয়। সেখানে তাদের বিজ্ঞানের শিক্ষক মিসেস আয়ার আসে। ক্লাস চলার সময় সে খেয়াল করে স্ট্যানলির বইয়ের কিছু পাতা একদমই নেই। এই ব্যাপারে যখন সে স্ট্যানলিকে জিজ্ঞাসা করে স্ট্যানলি বলে এটা তার ছোট বোন ছিঁড়ে ফেলেছে। মিসেস আয়ার আর তাকে কিছু বলে না। এরপর তাদের হিন্দি ক্লাস শুরু হয়। এই খাটাস টিচার সারাদিন পান খায় আর তার মুখ থেকে থুতু ছিটে আসতে থাকে। মুখে সবসময় জর্দা আর পান এসব থাকার কারণে তার কথাও ঠিক মতো বোঝা যায় না। তবে এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। তার সকল চিন্তা শুধুমাত্র বাচ্চাদের টিফিন বক্স নিয়ে, কারণ সেখানে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। তাই সবাই তাদের টিফিন বক্স নিয়ে আসলেও এই খাটাস কখনোই তার নিজের টিফিন বক্স নিয়ে আসে না। সে সবসময় অন্যদের টিফিন বক্স কিভাবে খেয়ে নেওয়া যায় সেটার ধান্দায় থাকে। বিশেষ করে স্কুলের বাচ্চাদের টিফিন হলে তো কথাই নেই। তার ক্লাস চলার সময় একটা ছেলে লুকিয়ে লুকিয়ে টিফিন বক্স খুলে খাবার খেতে থাকে। খাটাসের নাক অনেক লম্বা। সে সাথে সাথে খাবারের গন্ধ টের পেয়ে যায়। সে আর কিছুই পড়াতে পারে না। সে ক্লাসের মধ্যে চিৎকার করে জিজ্ঞাসা করে কে খাবার খাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলে না। সে সাথে সাথে কিছু খাওয়ার জন্য নিজের ক্লাস শেষ করে দেয় এবং টিচারদের রুমে চলে যায়। যেহেতু সে নিজের খাবার কখনোই আনে না, তাই সে টিচারদের রুমে গিয়ে অন্য টিচারদের খাবারগুলো দেখতে থাকে এবং সেখান থেকে একজন টিচারের খাবার চুরি করে খেয়ে নেয়। ততক্ষণে টিফিনের সময় হয়ে গিয়েছে। সকল বাচ্চারা তাদের টিফিন বক্স ওপেন করে নিজেদের খাবার খেতে শুরু করেছে। স্ট্যানলি ঘুরে ঘুরে অন্য বাচ্চাদের টিফিন বক্স দেখতে থাকে। সে নিজেও কখনো টিফিন বক্স আনে না। খাবার না আনলেও সে কখনো তার বন্ধুদেরকে খাবার দেওয়ার জন্য বলে না। স্ট্যানলির কাছে কিছু নেই দেখে তার বন্ধু আমান তাকে জিজ্ঞাসা করে সে কোথায় খাবে। স্ট্যানলি বলে তার কাছে টাকা আছে, সে বাইরে গিয়ে খেয়ে নেবে। তখন আমান তাকে তার নিজের খাবার থেকে কিছুটা অংশ দিতে চায়। তার মা তাকে আজকে অনেক বেশি খাবার দিয়েছে। তখনই খাটাস এসে তাকে বাধা দেয় এবং স্ট্যানলিকে নিজের টিফিন না আনার জন্য অনেক অপমান করে। তারপর সে নিজেই নির্লজ্জের মতো বাচ্চাদের কাছে খাবার চায়। এদিকে দেখা যায় স্ট্যানলি নিজের ক্ষুধা মেটানোর জন্য বাথরুমে গিয়ে ট্যাপ থেকে নিজের পানি খেয়ে নিজের পেট ভরে নিচ্ছে। তার মানে বাইরে গিয়ে খাবারের কথাটা সে মিথ্যা কথা বলেছে। টিফিন শেষে আবার ক্লাস শুরু হয়। ক্লাসের মাঝেও সে বন্ধুদের থেকে পানি খেয়ে কোনোভাবে নিজের পেটটা ভরা রাখে। স্কুল শেষে যখন তার বন্ধুরা দোকানের সামনে গিয়ে নানা রকম জুস আর চিপস কিনছিল, স্ট্যানলি তার মতো স্কুল থেকে চলে যায়। পরদিন বিজ্ঞান ক্লাসের সময় স্ট্যানলি তার বেঞ্চে বসা আরেক বন্ধুর সাথে কথা কাটাকাটি করতে থাকে।
সম্পর্কে, কারণ লেখার সময় বারবার তাদের হাতে ধাক্কা লাগছিল। তাদের কথা কাটাকাটি দেখে মিসেস আইয়ার কিছু জিজ্ঞেস না করেই দুজনকেই ক্লাস থেকে বের করে দেয়। আজও টিফিনের সময় স্ট্যানলি টিফিন বক্স আনেনি। ক্লাসের সবাই কিছু না কিছু খাচ্ছে, কিন্তু স্ট্যানলি কিছুই খেতে পারছে না। এটা দেখে তার এক বন্ধু তার সাথে কিছুটা খাবার শেয়ার করে। সৌভাগ্যবশত সেই খাটাস টিচারটা তখন আশেপাশে ছিল না, তাই স্ট্যানলি কিছুটা খেতে পারে। খাটাসটা তখন টিচারদের রুমে বসেছিল। টিফিনের সময় টিচাররাও নিজেদের মতো নিজেদের খাবার খায়। খাটাস বরাবরের মতোই নিজের জন্য কিছুই আনেনি, তাই সে বারবার অন্য টিচারদের খাবারের দিকে নজর দিতে থাকে। একজন টিচার তাকে কিছু খাবার সাজলে সে সাথে সাথেই খাবার নিয়ে নেয়। টিচাররা সবাই জানে খাটাস কতটা রাক্ষস, সে যে গোপনে গোপনে মাঝে মাঝেই তাদের খাবার চুরি করে খায় এটাও তারা জানে, কিন্তু সম্মানের জন্য তারা তাকে কিছু বলে না। টিফিন শেষে খাটাসের ক্লাস শুরু হয়। সেই ক্লাসেও স্ট্যানলি আর তার বেঞ্চের ছাত্রটা বারবার কথা কাটাকাটি করতে থাকে, কারণ লেখার সময় বারবার তাদের হাত লেগে যাচ্ছিল। স্ট্যানলি ছিল বাঁ হাতি আর বন্ধুটা ছিল ডান হাতি, তাই বারবার তাদের কোনুই লেগে যাচ্ছিল। খাটাস এটা দেখে স্ট্যানলিকে বলে সে যেন ডান হাত দিয়ে লিখে, তাহলেই হবে। স্কুল শেষে ক্লাসের অনেকেই ফুটবল খেলার প্ল্যান করে। তারা স্ট্যানলিকেও তাদের সাথে খেলার জন্য বলে, কিন্তু স্ট্যানলি বলে সে খেলতে যেতে পারবে না, কারণ তার মা তার জন্য অপেক্ষা করছে। তাকে আগে অবশ্যই তার মাকে জানাতে হবে। তখন আমান তাকে তার কাছে লুকিয়ে রাখা একটা ফোন দিয়ে তার মাকে ফোন দিয়ে জানিয়ে দিতে বলে। স্ট্যানলি আমানের ফোন হাতে নিয়ে কাউকে কল করার ভান করে তারপর বন্ধুদের বলে তার মা তাকে খেলার অনুমতি দিয়ে দিয়েছে। তারপর তারা তাদের প্ল্যান মতো একসাথে খেলাধুলা এবং খাওয়া দাওয়া করে, তারা অনেক আনন্দ করে। পরদিন মিসেস রোজি স্ট্যানলির ইংরেজি রচনা পড়ে অনেক হাসে, কারণ সে মজা করে লিখতে পারত। স্ট্যানলির পরীক্ষার খাতা পড়ে সে অনেক খুশি হয়। সে স্ট্যানলির এই ক্রিয়েটিভ লেখায় খুশি হয়ে তাকে একটা চকলেট গিফট দেয়। ক্লাসের মধ্যে সে ছাত্রদের জানিয়ে দেয় ক্রিসমাসের বন্ধের পরে ক্লাস অনেক বেশি সময় হবে, তাই ছাত্ররা যেন বেশি করে টিফিন নিয়ে আসে। এর মধ্যে সে দেখে স্ট্যানলি আর তার বেঞ্চের পার্টনার আবার তাদের হাত লেগে যাওয়া নিয়ে কথা কাটাকাটি করছে। সে বুঝতে পারে স্ট্যানলি বাঁহাতি। সে তাদের খুব সুন্দর একটা সমাধান দেয়। সে স্ট্যানলিকে ডান পাশে আর বন্ধুটাকে বাম পাশে বসতে বলে। অথচ মিসেস আইয়ার, খাটাস ওরা কেউই এই সহজ চিন্তাটা করেনি। খাটাস তাকে ডান হাতে লিখতে বলেছিল, আর আইয়ার তো তাকে একদম ক্লাস থেকেই বের করে দিয়েছিল। এর মধ্যে মিসেস রোজির জন্মদিন থাকে। স্ট্যানলি সেটা মনে রাখে। সে তার জন্য একটা সুন্দর কবিতা লিখে আনে। তার জন্মদিনে ক্লাসের সবার সামনে সে রোজিকে কবিতাটা পড়ে শোনায়। রোজি তার কবিতায় অনেক খুশি হয়ে তাকে অনেক বড় একটা চকলেট দেয়। ক্লাস শেষে স্ট্যানলি সেই চকলেটটা ক্লাসের সব বন্ধুদের সাথে শেয়ার করে। তারপর কিছুদিন ক্রিসমাস উপলক্ষে স্কুল বন্ধ থাকে। বন্ধের পর আবার ক্লাস শুরু হয়। তখন স্কুলের টাইম অনেক বড়, বাচ্চাদের অনেক বেশি সময় স্কুলে থাকতে হয়, তাই এখন বাচ্চারা বড় বড় টিফিন বক্স নিয়ে আসে। খাটাস এটা দেখে খুব খুশি হয়। এখন সে ছোট ছোট বাচ্চাদের থেকে অনেক বেশি খাবার মেরে দিতে পারবে। বারবার খাবারের দেখে সে আর বাচ্চাদের পড়াতে পারছে না, কিন্তু টিফিনের আরো দেরি। টিফিনের টাইম হতেই সে স্ট্যানলির ক্লাসের দিকে দৌড় দিয়ে যেতে থাকে তাদের ক্লাসের বাচ্চাদের খাবার খাওয়ার জন্য। কিন্তু যাওয়ার সময় মিসেস আইয়ার তাকে থামিয়ে দেয়। সে তার সাথে কিছুক্ষণ কথা বলে। খাটাস কোনো মতনে আয়ারের সাথে কথা বলে। যখন স্ট্যানলিদের ক্লাসে পৌঁছায় সে দেখে বাচ্চারা সবাই তাদের খাবার শেষ করে ফেলেছে। এটা দেখে খাটাস অনেক রেগে যায়, কিন্তু সে বাচ্চাদের রাগ দেখাতেও পারে না। তারা তো নিজেরা নিজেদের খাবারই খেয়েছে। তখনই সে খেয়াল করে তাদের সাথে স্ট্যানলিও আছে। স্ট্যানলি কখনোই তার নিজের টিফিন বক্স আনে না, তাই সে তার সব রাগ স্ট্যানলির উপর ঝাড়ে। সে স্ট্যানলিকে অনেক অপমান করে তার বন্ধুদের থেকে খাবার খাওয়ার জন্য। সেদিন স্ট্যানলি অনেক মন খারাপ করে বাড়ি চলে যায়। তারপর থেকে স্ট্যানলি টিফিনের সময় তার বন্ধুদের থেকে দূরে থাকতে শুরু করে। তার বন্ধুরা তাকে খেতে ডাকলেও সে বলে সে বাড়ি গিয়ে মায়ের হাতের রান্না খাবে। এদিকে তার জায়গায় খাটাসটা এসে বাচ্চাদের প্রতিদিন খাবারে ভাগ বসায় এবং খুব বাজেভাবে তাদের খাবার নষ্ট করে। এভাবেই দিন যেতে থাকে। একদিন স্ট্যানলির এক বন্ধু লুকিয়ে খেয়াল করে স্ট্যানলি টিফিনের সময় বাড়িতে যায় না, আবার বাইরেও খেতে যায় না। সে রাস্তায় ঘুরে ফিরে সময় কাটায়। তারপর ক্লাস টাইমে আবার ক্লাসে চলে আসে। ক্লাসের সময় বন্ধুরা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে তার বাবা মা কিছুদিনের জন্য অন্য শহরে গিয়েছে, তাই এখন আপাতত তার খাবার রান্না করার মতো কেউ নেই। তার বন্ধুরা তাকে বলে তাহলে যতদিন না তার বাবা মা ফিরে আসে ততদিন সেই জন্য খাটাসের দিকে লুকিয়ে তাদের সাথেই খায়। পরদিন টিফিনের সময় খাটাস আবার বাচ্চাদের খাবারে ভাগ বসাতে স্ট্যানলিদের ক্লাসরুমে আসে, কিন্তু ক্লাসে গিয়ে দেখে সে ক্লাসে কেউ নেই। সে সারা স্কুলে বাচ্চাদের খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে বাচ্চারা এক একদিন এক এক জায়গায় খাবার খেতে শুরু করে। খাটাস কোনোভাবেই তাদের ধরতে পারে না। সে প্রায় প্রতিদিন এভাবে তাদের খোঁজে না পেয়ে না খেয়ে কাটাতে থাকে। এভাবেই দিন যেতে থাকে আর সে বাচ্চাদের উপর রেগে যেতে থাকে। একদিন হঠাৎ খুঁজতে খুঁজতে সে বাচ্চাদের স্কুলের একটা ছাদের উপর খাবার খাওয়া অবস্থায় তাদের ধরে ফেলে। সে স্ট্যানলিকে তাদের সাথে দেখে সে বুঝতে পারে তারা স্ট্যানলির জন্য এতদিন ধরে তার কাছ থেকে লুকিয়ে থাকতো। সে স্ট্যানলির উপর রেগে গিয়ে তাকে অনেক বেশি অপমান করে এবং বলে যদি নিজের টিফিন বক্স না আনতে পারে
তাহলে যেন সে স্কুলেই না আসে। এতে স্ট্যানলির অনেক কষ্ট লাগে। পরদিন থেকে স্ট্যানলি আর স্কুলে আসে না। এর মাঝে আন্তঃ স্কুল নাচের প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়। স্ট্যানলির বন্ধুরা তাকে অনেক মিস করতে শুরু করে, কেবল তাদের মধ্যে একমাত্র স্ট্যানলি খুব ভালো নাচ গান করে সবাইকে মাতিয়ে রাখতে পারত। কিন্তু তাদের কেউই তার ঠিকানা জানত না। তারা আমানের ফোন থেকে স্ট্যানলির মায়ের কাছে কল দেওয়ারও চেষ্টা করে, কিন্তু দেখে সেই নাম্বারটা ভুয়া। এদিকে ক্লাসের টিচাররাও স্ট্যানলিকে মিস করতে শুরু করে, এমনকি খাটাসও স্ট্যানলিকে মিস করতে শুরু করে। সে মনে মনে নিজেকে কিছুটা অপরাধী ভাবতে শুরু করে। একদিন হঠাৎ স্ট্যানলির বন্ধুরা তাকে স্কুলের বাইরে দেখতে পায় এবং তাকে অনুষ্ঠানটার কথা জানায়। তারপর থেকে স্ট্যানলি নিয়মিত রিহার্সালের জায়গায় যেতে শুরু করে। সে দূর থেকে রিহার্সাল দেখে আর নিজেও লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করতে শুরু করে। কিছুদিন পর মিস রোজি স্ট্যানলির ব্যাপারে একটু বেশি চিন্তিত হয়ে যায়। সে বাচ্চাদের স্ট্যানলির ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। তখন বাচ্চাদের অনেকেই তাকে খাটাসের সাথে ঘটে যাওয়া ঘটনাটার কথা বলে। রোজি এসব শুনে অনেক রেগে যায়। খাটাস একটা টিফিন বক্সের কারণে একটা বাচ্চার স্কুলে আসাই বন্ধ করে দিয়েছে। সে সরাসরি টিচার্স রুমে গিয়ে তাকে অপমান করতে শুরু করে এবং প্রিন্সিপালের কাছে নালিশ করবে এটা হুমকি দিয়ে জানিয়ে দেয়। খাটাস অনেক ভয় আর লজ্জায় রোজির কাছে ক্ষমা চায় এবং তাকে নালিশ না করার জন্য অনুরোধ করতে থাকে। এদিকে দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্র্যাকটিস করার সময় একজন ইনস্ট্রাক্টর স্ট্যানলিকে দেখে ফেলে। সে অফিসিয়ালি তাদের সাথে অনুষ্ঠানে জয়েন করতে বলে। স্ট্যানলি অনেক খুশি হয়ে রাজি হয়ে যায়। পরদিন প্রথমবারের মতো স্ট্যানলি নিজের টিফিন বক্স নিয়ে স্কুলে আসে। তার টিফিন বক্স অনেক বড় থাকে এবং বক্সে অনেক মজাদার খাবার দিয়ে ভরা থাকে। সেই টিফিন নিয়ে সরাসরি খাটাসের কাছে গিয়ে তার কাছে টিফিন বক্সটা দিয়ে সে স্কুলে থাকার পারমিশন চায়। খাটাস অনেক লজ্জায় পড়ে সেখানেই কেঁদে দেয়। এদিকে স্কুলের প্রিন্সিপাল এতদিনে ঘটনাটা জেনে গিয়েছে। সে স্ট্যানলি আর তার বন্ধুদের তার রুমে ডেকে বলে, মিস্টার ভার্মা মানে খাটাস স্কুল থেকে রিজাইন করেছে এবং স্ট্যানলির জন্য সে একটা চিঠি রেখে গিয়েছে। স্ট্যানলি চিঠিতে দেখে খাটাস লিখে রেখেছে সে স্ট্যানলির কাছে অনেক লজ্জিত, সে আর কোনোদিন স্কুলে ফিরে আসবে না, স্ট্যানলি যেন তাকে মাফ করে দেয়। অনুষ্ঠানের দিন স্ট্যানলিকে হোস্ট বানিয়ে দেওয়া হয়, কারণ সে খুব সুন্দর করে কথা বলে মানুষকে খুব সহজেই মাতিয়ে রাখতে পারে। অনুষ্ঠান শেষে সবাই স্ট্যানলির পারফরমেন্সে অনেক খুশি হয়। সবাই তার খুব প্রশংসা করতে থাকে। মিসেস রোজি এসে তাকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু স্ট্যানলি বলে তার মা তার জন্য গাড়িতে অপেক্ষা করছে, তাই সে মিসেস রোজির সাথে যেতে পারবে না। কিছুক্ষণ পর দেখা যায় স্কুলের প্রিন্সিপাল তাকে তার গাড়িতে করে নামিয়ে দিয়ে যাচ্ছে। তার মানে সে রোজির সাথে মিথ্যা কথা বলেছিল। তারপর দেখা যায় স্ট্যানলির আসলে এই দুনিয়ায় কেউ নেই। স্ট্যানলি একটা এতিম ছেলে। সে তার দূর সম্পর্কের এক চাচার একটা রেস্টুরেন্টে কাজ করে। তার সেই চাচাও তাকে খুব বেশি একটা আদর করে না। প্রয়োজনে অপ্রয়োজনে সে সবসময় তার গায়ে হাত তোলে। এই জন্যই হয়তো সিনেমার শুরুতে আঘাতের চিহ্ন দেখানো হয়েছিল, যেটা নিয়ে স্ট্যানলি স্কুলে ঢুকছিল। স্ট্যানলি সবসময় তার বন্ধুদের সাথে একভাবে চলতে চাইত। এই জন্যই হয়তো সে তার বাবা মা নিয়ে নানা রকম মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে তার বন্ধুদের বলতো। যাই হোক, যেহেতু তার জন্য খাবার রান্না করার কেউ নেই, তাই সে কখনোই স্কুলে খাবার নিয়ে যেতে পারত না। তার কাছের মানুষ বলতে কেবল ছিল আকরাম নামে রেস্টুরেন্টের আরেকজন কর্মচারী। শেষের দিকে এসে সেই স্ট্যানলিকে রেস্টুরেন্টে বেঁচে যাওয়া খাবারগুলো দিয়ে টিফিন বক্সে করে স্ট্যানলিকে দিতে শুরু করে, যেন সে নিয়মিত স্কুলে যেতে পারে। সে স্ট্যানলিকে প্রমিস করে সে প্রতিদিন তার চাচাকে না জানিয়েই তাকে টিফিন রেডি করে দেবে। পরদিন স্ট্যানলি আকরামের রেডি করা খাবার স্কুলে নিয়ে যায়। সবাইকে সে নিজের টিফিন বক্স বুক ফুলিয়ে দেখিয়ে বলতে থাকে কিভাবে তার মা তার জন্য এত খাবার রান্না করে। সব শেষে দেখানো হয় সে তার স্কুলের টিফিন বক্স স্কুলের টিচার, সুইপার আর বন্ধুদের সাথে শেয়ার করছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি লেগেই থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারের আশা রাখলাম। দেখতে থাকুন সিনেমন।